তাহলে এরা ধোকাবাজ 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 আর এদের সব থেকে বড় ধোকাবাজ দেখেন বুকির পরে যারা হাত বেঁধে নামাজ পড়ে আমার হালে আদিস ভাইরা এক স্থানে যদি পাঁচজন দাঁড়ায় নামাজ পড়ে পাঁচজনের হাত বাঁধার স্টাইল পাঁচ রকমের হবে যদি দশজন হাত বাইদে নামাজ পড়ে দশ জনের দশ রকমের হবে কিন্তু আমরা যারা নাবিন নিচে হাত বেঁধে নামাজ পড়ি আমাদের সবার স্টাইল এক ঠিক ঠিক না সবাই স্টাইল এক কিন্তু ওদের দশজন যদি নামাজ পড়ে একজন এরকম বাঁধবে একজন এরকম বাঁধবে একজন এরকম বাঁধবে একজন এরকম বাঁধবে কারোর স্টাইল একজনের স্টাইল আর একজনের স্টাইল সাথে মিল নাই এর মানে ওরা হাদিসের নামে ধোকাবাজি করে প্রতারণা করে কথা বলেন ঠিক কি ঠিক না আপনারা সকলে শুনে রাখেন বুকের পরে হাত বাঁধা কোন সই হাদিস নাই সই হাদিস কোন সই হাদিস যদি কোন ভাই থেকে থেকেtaken গ্রহণ করতে পারে ইনশাআল্লাহ আমি দেখাবো। আল্লাহ যে আমি কি দিয়ে বুঝাব আমার এই ব্যাগের মধ্যে একটা কিতাব আছে তার লেখাছে বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন্স তাদের প্রকাশ থেকে এটা বের হয়েছে বুকের পরে হাতบาดার সই হাদিস তারা আহলে হাদিস ভাইয়ের সায়েকরা সাতারোটা কিতাবে রিফারেন্স দেশে বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ দাসাই শরীফ আবুদাউদ্ শরীফ অমুক শরীফ তমুক শরীফ মোটামুটি শরীফ দিয়ে বেরিয়ে ফেলাইছে অথচ সেই হাদিসটা ওই সাতারো কিতাবের কোন একটা কিতাবের নাম গন্ধ নাই আপনারা কি বুঝতেছেন ভাই আপনাদের কাছে এই কিতাব যাচ্ছে আর আপনারা বলতেছেন হ্যাঁ বুকের পরে হাত বাঁধা সহি হাদিস আছে যে বুখারিতি রয়েছে এই যে আমরা দেখতেছি আর আপনাদের আর একটা বিষয় অবগত জানাই বর্তমান বাংলাদেশের যে কটা শায়ক আছে আহলে হাতিস তাদের সাথে আমার সবসময় মুনাজার ই চলতেছে এই যে মোনাজারা হবে আবার এই যে কাটতেছে মুনা হবে